সম্পর্ক জোরদারে জাতিসংঘে মধ্য এশিয়ার নেতাদের সাথে প্রেসিডেন্ট জো বাইডেন সাক্ষাৎ করছেন। বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে বাইডেন তথাকথিত C5 দেশ কাজাখস্তান, কিরগিজিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানের নেতাদের সাথে এই সাক্ষাৎ করেন। তিনি আঞ্চলিক নেতাদের সাথে সাক্ষাতের পর মধ্য এশিয়ার আঞ্চলিক অখণ্ডতার উপর জোর দেওয়ার কথা বলেছেন। বাইডেন C5 দেশের নেতাদের বলেছেন এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই প্রথমবারের মতো তারা বৈঠকে মিলিত হওয়ার পর তিনি এমন মন্তব্য করলেন। Building on years of close cooperation between Central Asia and the United States. A cooperation that's grounded in our shared commitment to sovereignty, independence, territorial integrity. These principles matter more than ever, in my view. And I look forward to working with all of you to do even more in the future. I'm genuinely looking forward to following up on this meeting.